হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন প্যাটার্ন দেখাবো, ঠিক আছে? এই যে দেখুন, এখানে হচ্ছে এটা কি, যদি আমি ইউজার কাছ থেকে আমার ফোর ইনপুট নিই, তাহলে এখানে আমার এখানে এটা এটা আসলে মূলত এই যে কলামের মান দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে যা খুশি তাই আপনি প্রিন্ট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এটা প্যাটার্ন টাইপটা হবে এরকম, ঠিক আছে? এরকম হবে, এখানে এসে একটা হবে, আবার এখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, এখান থেকে আস্তে এবার এখান থেকে কমতে থাকবে, এরকম একটা প্যাটার্ন টাইপ আমি আপনাদের দেখাবো। তো অ্যাডভান্স নিয়ে যাচ্ছি, এখানে আগে আমি ক্লাসটা ইনপুট করে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে, কারণ একটু টাইম লাগে যেহেতু ক্লাসটা আমাদের এখানে ক্রিয়েট করতে, প্রজেক্টটা ক্রিয়েট করতে টাইম লাগে। তো আমি দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করে দেখুন। আচ্ছা, এখানে আমার যে কাজটা করতে হবে, সে আগের মতো একটু ফর লুপ চালাতে হবে। এবং ফর লুপের এখানে মানটা দিয়ে দেবো হচ্ছে অন, অন থেকে শুরু হবে এবং এটা চলবে কত পর্যন্ত, আই লেস দ্যান ইকুয়াল, আই লেস দ্যান ইকুয়াল যতক্ষণ এন এর মান পর্যন্ত, এন কিন্তু আমাদের এখানে ইনপুট মানটা, ঠিক আছে? ইনপুট মান পর্যন্ত এটা চলবে এবং এক এক করে এটা বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে হচ্ছে এই যে ব্র্যাকেট, এটা আমাদের এখন দরকার নেই, এটা এখন দিয়ে দেবো, এখান থেকে যদি দিই তাহলে সুন্দর লাগবে অবশ্যই, এখান থেকে একটু দিই, আগে তো দিইনি। আচ্ছা, এখান থেকে দিলাম, এরপর এখানে আর একটা ফর লুপ চালাবো, একটা ফর লুপ চালাবো কার জন্য, কলামের জন্য, ঠিক আছে? তো ফর লুপ চালাবো এবং এই ফর লুপটা শুরু হবে কার থেকে, আই এর মান থেকে শুরু হবে, তাহলে আই এর মান যেহেতু অন, তাহলে অন থেকে শুরু হবে এবং এটা চলবে কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ও জেড লেস দ্যান ইকুয়াল এন পর্যন্ত চলবে। এন আমাদের কিসের মান, এন হচ্ছে আমাদের এখানে এই যে ইনপুটের মান, ঠিক আছে? এবার এটা এই জেডটা আস্তে আস্তে এই জেড প্লাস ওয়াইটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে এটাকে আমরা এপাশে এনে নিই। আচ্ছা, এখানে আমাদের বলে দিতে হবে এখানে আমরা কি করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখানে যে যেটা করব আমরা, এই যে নিউ লাইন নিয়ে নিই, এটা দরকার নেই। এখানে আমরা জেটের মানটা আজকে আগে প্রিন্ট করে দেখো। আচ্ছা, জেটের মানটা প্রিন্ট করে দেখেছি এবং এখানে একটা স্পেস নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে এটা তো গেল আমার হচ্ছে এখানে আস্তে আস্তে কমবে, ঠিক আছে, ডিক্রিমেন্ট। এখন আমি যদি ইনক্রিমেন্ট দেখাই, তো ইনক্রিমেন্ট দেখানোর আগে এখানে যেটা করতে হবে, এইখানে ঠিক এইখানে একটা নিউ লাইন প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? নিউ লাইন প্রিন্ট করে নেওয়ার পরে এইখান থেকে আবার নতুন একটা লুপ শুরু করতে হবে, নতুন লুপ শুরু করতে হবে এটা ডিক্রিমেন্টের জন্য, আস্তে আস্তে বাড়বে এটা। এবং এটারও হচ্ছে এই যে আইরমান শুরু হবে কোনখান থেকে, আইরমান শুরু হবে এন মাইনাস ওয়ান, মানে ইউজার যত সংখ্যক নাম্বার দেয়, যদি ফাইভ দেয় বা ফোর দেয় তাহলে সেটা থেকে এক থেকে কম নিয়ে এটা বিয়োগ করে যা থাকবে সেটা থেকে শুরু করবে, ঠিক আছে? এবং আই এর মানটা চলবে কত পর্যন্ত, আই গ্রেটার দেন ইকুয়াল অন, মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অনের থেকে যতক্ষণ পর্যন্ত আই বড় হবে অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত চলবে, এবং এটা কিন্তু আস্তে আস্তে কমবে, এই মানটা আমাদের আস্তে আস্তে কমবে রোয়ের মানটা, ঠিক আছে? এরপরে এখানে আমরা আর একটা ফর লুপ নেব কলামের জন্য, ঠিক আছে? এবং এই কলামের মানটা কত থেকে শুরু হবে, আই থেকে শুরু হবে কলামের মানটা, ঠিক আছে? তো দিয়ে দিলাম আই, আই থেকে শুরু হবে। হ্যাঁ, আই কিন্তু আমাদের এখানে এই রো এর মানটা, আগের টিউটোরিয়ালগুলোতে আমি দেখেছি রো কলাম লিখে, এবার এবার আই যে দিয়ে দেখলাম। এরপর যেটা হবে জেড লেস দ্যান ইকুয়াল, এখানে আমার লেস দ্যান ইকুয়াল টেন হবে, টেন না দিয়ে এখানে এন হবে, মানে ইউজার যদি এই যে এনটা ইউজার নাম্বার, ঠিক আছে? এবার এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরে এইখানে আমার বলে দিতে হবে যে এখানে আমি কি প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে? ইনলাইনটি কেটে দিচ্ছি, এখানে আমি এবার প্রিন্ট করতে চাই কার মান, এবার প্রিন্ট করতে চাইছি এবার জে এর মান, কলামের মানটা প্রিন্ট করবো আমরা যেহেতু, ঠিক আছে? এরপরে এই লুপটার বাইরে, লুপটার বাইরে এইখানে এখানে আমার একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে? এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে, আচ্ছা দিলাম। এবারে আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি হচ্ছে, এখানে আমি যদি সিক্স ইনপুট দিই, আচ্ছা একটু দেখা যাচ্ছে না, প্রোগ্রামটা সাকসেসফুলভাবে রান হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছেন? এই যে, তো এইখানে আপনারা চাইলে এভরিথিং যা কিছু প্রিন্ট করতে পারেন, এখানে যদি আপনি হচ্ছে ধরেন এখানে যদি আমি যদি এই যে সে আগের মতো যদি প্যাটার্ন দেই, মানে অ্যালফাবেট দেই, অ্যালফাবেট দিলে এসে আঁকার মতো কষ্ট করতে হবে, এখানে যে তুমি ক্যারেক্টার প্রিন্ট করবো ক্যারেক্টার, এবার এখানে অ্যালফাবেট ভেরিয়েবলটা লিখে দিতে হবে, ঠিক আছে? অ্যালফাবেট ভেরিয়েবলটা লিখে দিতে হবে, এবার এখানে একা যেহেতু এক এক করে অ্যালফাবেট প্লাস প্লাস দিয়ে দেবো, ঠিক আছে? এখানে অ্যালফাবেটটা এরর দেখাচ্ছে কারণ
এই যে এটাকে আমি কমেন্টের ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম। আচ্ছা এবারে ঠিক আছে, এই যে সেম কাজটা এখানে করতে হবে। ক্যারেক্টার ক্যারেক্টার এরপর এখানে ওই অ্যালফাবেট আগের মতোই, বুঝতে পারতেছে? অ্যালফাবেট অ্যালফাবেট সরি অ্যালফাবেট। আচ্ছা এবার শেষ। এরপর যদি আমি প্রোগ্রামটা এখানে রান করি, এরপর এখানে যদি 3 ইনপুট দিই, দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি প্রোগ্রামটা রান করতেছে। হ্যাঁ ঠিক আছে। এরপর ধরেন আরও একটু যদি ভেরিয়েশন আনি, এখানে যদি আমরা এই সব কিছুই না দিয়ে এবার যদি আমরা এই যে স্টার প্রিন্ট করি, ধরেন স্টার প্রিন্ট করলাম, না হতে পারে না, বিভিন্ন রকমের স্টার প্রিন্ট করলাম। আচ্ছা এই স্টার, এরপরে এই এটাকে একটু কমেন্টের ভিতরে ঢুকিয়ে দিই, দিলাম। এখন আমি প্রোগ্রামটা এখানে রান করি, যদি 5 দিই, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি প্রোগ্রামটা হচ্ছে। তো এই কমেন্ট বক্স এখানে প্রিন্ট লাইনের মধ্যে আপনি যা দিবেন সেটাই আপনার হচ্ছে আউটপুট দেখাবেন, কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। তো আপনাদের একটা কথা বলি, হচ্ছে যে আসলে আমাদের এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে টিউটোরিয়ালগুলো আপনারা হচ্ছে ইউটিউবে পাচ্ছেন, তো আপনাদের এই যে হচ্ছে টিউটোরিয়ালগুলো দেখতে কিন্তু আসলে তেমন মজা পাই না। যেমন শিক্ষাটা, যে শিক্ষাটা নিচ্ছি আমরা, এটা আসলে কি করতে হয়, আমাদের গিলতে হয়, আসলে এখানে কোনো স্বাদ নেই। ঠিক আছে, যেমনটা আমরা গান দেখলে পাই, নাটক দেখলে পাই, মুভি দেখলে পাই, কিন্তু এখানে স্বাদ নেই, মজা নেই, একটু কষ্ট করেই নিতে হয়। তারপর এটাই বলার এই কারণ যে দেখেন, আমাদের যদি কারো ইউটিউব চ্যানেল আর যদি গানের চ্যানেল থাকতো, নাটকের চ্যানেল থাকতো, তাহলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার হতো। কিন্তু যারাই এখানে এই মানে এই যে কম্পিউটার সায়েন্স রিলেটেড শিক্ষা নিয়ে একটু হচ্ছে আপনার চ্যানেল করে, তাদের কিন্তু সাবস্ক্রাইবার কম কম থাকার কারণটাই বুঝতে পারছেন, এখানে কোনো মজা পাওয়া যায় না। তো আপনাদের সেখান থেকে অনুরোধ করবো যে যেহেতু আপনারা জাভা প্রোগ্রামিং করেন, অবশ্যই আপনারা ভালো প্রোগ্রামার হবেন বা ভালো একজন সফটওয়্যার ডেভেলপার হবেন, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং করলে অবশ্যই আমরা উপকৃত হব। ঠিক আছে, তো এটা সবাইকেই সবাইকে করবেন, শুধু আমি না, আমার সিএসসি রিলেটেড যারা আছে, আমি বলবো আপনারা আপনার কম্পিটেন্স যার কাছ থেকে হেল্প পাবেন, অন্তত চ্যানেলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।